ঝালকাঠিতে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিত্যক্ত হওয়ায় ক্লাস চলছে অন্য স্থানে নতুন ভবন না হওয়ায় এ দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এছাড়াও জেলায় আরও বিশ বিদ্যালয় ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ ঝালকাঠি প্রতিনিধি কে এম সবুজের পাঠানো রিপোর্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত রাজাপুরের আটাশ নম্বর পশ্চিম ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়টির জন্য উনিশশো সালে চার কক্ষ বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ করা হয় কিন্তু গত দুই বছর আগে এটিও সম্পূর্ণরূপে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা অফিস তারপরও কিছুদিন ক্লাস করার পর যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীদের নিয়ে মাঠে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা অন্যদিকে উনিশশো সালে দক্ষিণ মালিপুর গ্রামে প্রতিষ্ঠা করা হয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পরে বিদ্যালয়টি আংশিক ক্ষতিগ্রস্ত হলে উনিশশো সালে সংস্কার করা হয় তাতেও শেষ রক্ষা হয়নি পিলারগুলো ক্ষয়ে কঙ্কাল সর্বস্ব হয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদিন এ অবস্থার পর এক দাতা সদস্যের নির্মাণাধীন ভবনের নিস্তলায় আশ্রয় নেন শিক্ষক শিক্ষার্থীরা সেখানেই গত ছয় মাস ধরে একসাথে পাঁচটি শ্রেণির ক্লাস নিচ্ছেন শিক্ষকরা আমাদের বিদ্যালয়ে আমরা পড়ালেখা করতে অনেক থেকে পানি পড়ে এবং বালু কুয়া ইত্যাদি পড়ে এলাকার ছেলে মেয়েদের সাথে আমরা যত তাড়াতাড়ি বিদ্যালয়টি পূর্ণ নির্মাণের ভবন হিসেবে পেতে পারি আমি সরকারের কাছে আকুল আবেদন জানাছে বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণার পরে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা ঝালকাঠি জেলায় পাঁচশো সাতাত্তরটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে একশো সাতটি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো খুবই দুর্বল সেইগুলির মধ্যে থেকে আমরা একেবারে জরাজীর্ণ বিশটি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করেছি এবং এই তালিকা আমরা ইতিমধ্যেই অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি পরিত্যক্ত বিদ্যালয় দুটির নতুন ভবন নির্মাণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী এনটিভি নিউজ ডেস্ক